بسم الله الرحمن الرحيم সকলে শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে ওকে, আমরা ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন শিখতেছিলাম। সো ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশনের একটা ওয়ে পার্শিয়াল ফ্রেকশন, সেই পার্শিয়াল ফ্রেকশন কিভাবে ইউজ করা হয় এটা একটু দেখিয়ে দেন এই টাইপের ক্যালকুলেশন গুলি করবো। পার্শিয়াল ফ্রেকশন, ওকে। সে ফর এক্সাম্পল a function x minus 2 divided by x plus 1 x minus 1. We have to factorize this term. আমরা এটা সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে ফ্যাক্টরাইজ করতে হয় অনেকেই ইন্টারমিডিয়েটে শিখেছ, জাস্ট একটু আমরা রিকল করছি আসলে এটা কিভাবে হয়। সবাই ক্যালকুলাসেও শিখেছ, ক্যালকুলাসে তোমাদের টিচার শিখিয়েছে যদি ইন্টিগ্রেশন ভালো পড়িয়ে থাকেন। এটাকে আমরা যে কাজটা করে থাকি সেটা হলো, প্রথমে দুটি ডিনোমিনেটরে দুইটি টার্ম আছে, এই টার্মস গুলিকে আমরা লিখি, এক্স প্লাস ওয়ান মিডলে প্লাস সাইন দিয়ে, সাপোজ এক্স মাইনাস ওয়ান, দুইটি টার্ম আমরা প্রথমে লিখবো। যদি তিনটি ফ্যাক্টরস থাকতো তাহলে তিনবার আমরা লিখে নিতাম, ক্লিয়ার? নেক্সট আমরা মিডলে প্লাস দিব, এখানে কি আছে না আছে দেখার বিষয় না, মিডলে অলওয়েজ প্লাস দিব। এখন ফ্যাক্টরাইজেশনের যে রোলস রোলসটুকু হলো, অ্যাট ফার্স্ট উই কনসিডার দিস টার্ম ইজ ইকুয়ালস টু জিরো, সাপোজ এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, এখান থেকে আমরা পাচ্ছি এক্স এর মান মাইনাস ওয়ান। তাহলে ফার্স্ট টার্মকে জিরো বসিয়ে এক্স এর মান বের করেছি মাইনাস ওয়ান। এই মাইনাস ওয়ানটা মূলত এখান থেকেই তো নিয়েছি, তাই নয় কি? ওকে, এই মাইনাস ওয়ান ভ্যালুটা আমরা পুরো এই জায়গার জন্য এখান থেকে বের করেছিলাম, তথা এখান থেকে বের করেছি, পুরো ফাংশনে আমরা এক্স এর মান মাইনাস ওয়ান বসাবো। যেমন আমরা যদি এক্স এর মান উপরে মাইনাস ওয়ান বসাই, মাইনাস ওয়ান মাইনাস টু তাহলে হচ্ছে উপরে মাইনাস থ্রি, আর নিচে এখানে তো বসানো যাবে না যেহেতু এখান থেকে মানটা নিয়েছি, এখানে বসাতে হবে এক্স এর মান মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান, রেজাল্ট হয় মাইনাস টু। ব্রেকেট দিয়ে দিচ্ছি যেহেতু মাইনাস টার্ম আছে। তাহলে কি কাজটুকু করেছি আবার বলি, ফার্স্ট টার্মকে আমরা জিরো বসিয়েছি, বসিয়ে এক্স এর মান মাইনাস ওয়ান পেয়েছি, এই মাইনাস ওয়ানটা আমরা উপরে নিচে দুই জায়গায় বসিয়েছি, ডানে বামে কোনো প্রবলেম নাই, বসিয়ে আমরা ক্যালকুলেশন করেছি। ওকে, এই কাজটুকু কিন্তু এখানেও করতে হবে, যদি এক ওই জায়গায় করি তাহলে কি আসে কে বলতে পারবে? এখান থেকে এক্স এর মান কত পাবো? হ্যাঁ, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান সমান জিরো বসালে এক্স ইকুয়ালস টু ওয়ান পাবো, আর এই মানটুকু আমরা এই এক্স এর মান ওয়ান এই সবটুকুতে বসাবো, তবে যেখান থেকে নিয়েছি সেখানে বসাবো না। তাহলে এক্স এর মান উপরে ওয়ান বসালে হয় কত? ওয়ান মাইনাস টু, দ্যাট ইজ মাইনাস ওয়ান আসে, আর ওয়ান বসালে ওয়ান প্লাস ওয়ান টু আসে, এই টু কনস্ট্যান্ট আগে পরে প্রবলেম নেই। এভাবে আমরা একটি ভগ্নাংশকে ফাংশনকে বিভিন্ন সাব ফাংশনসের ফ্যাক্টরাইজেশন আকারে লিখতে পারি। তাহলে কাটাকাটি করলে হয় থ্রি বাই টু ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান,
ओके আর এই জায়গায় হয় মাইনাস ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। আশা করি তোমরা পার্শিয়াল ফ্রেকশনটা বুঝতে পেরেছ। আমি আরেকটি দেখাবো, আর পার্শিয়াল ফ্রেকশন পারলে আমাদের অনেক ইন্টিগ্রেশন আমরা পারবো, বিকজ ইন্টিগ্রেশন গুলো ভেরিয়েবল সেপারেশনের মাধ্যমে যখন আমরা সলভ করব এই টাইপের ইন্টিগ্রেশন বারবার আসবে। আচ্ছা, কার জন্য মাইক্রোফোনটা অন আছে তুমি বন্ধ করে দাও, প্রশ্ন করার পরে আবার বন্ধ করে রাখবে। যেমন উদাহরণস্বরূপ আমি আরেকটি দেখাচ্ছি, সে ফর এক্সাম্পল এক্স স্কোয়ার প্লাস ওয়ান, উপরে নিউমারেটর ফাংশনে যাই থাকুক ডিনোমিনেটর ফাংশনে হিসাবটা কাউন্টেবল। সাপোজ এক্স টুয়াইস এক্স মাইনাস ওয়ান, আর হলো সাপোজ এক্স প্লাস থ্রি। এখানে এটাকে আমরা একইভাবে ফ্যাক্টরাইজ করতে পারবো। যেমন ডিনোমিনেটর আছে তিনটি টার্ম, তাই আমরা তিনবার লিখে নিব। প্রথম টার্মটি হলো এক্স, আর প্লাস দ্বিতীয় টার্মটি হলো টুয়াইস এক্স মাইনাস ওয়ান, এবং তৃতীয় টার্মটি হলো x প্লাস থ্রি। আমরা লিখে নিলাম, ওকে, এগুলি ব্র্যাকেট দিয়ে রাখি। এখন আগের মতই ফার্স্ট টার্মকে আমরা জিরো বসাবো। সো ফার্স্ট টার্ম তো শুধু x, তাহলে x সমান জিরো বসাবো। জিরো যদি বসাই উপরে নিচে কত হয়, উপরে জিরো বসালে হয় ওয়ান, এখানে তো বসানো যাবে না, এখান থেকে মানটা নিয়েছি, এখানে বসালে হয় মাইনাস ওয়ান, আর এখানে জিরো বসালে হয় থ্রি, থ্রি আর মাইনাস ওয়ান গুণ করলে হয় মাইনাস থ্রি। আমি ডাইরেক্ট মাইনাস থ্রি লিখতে পারবো একসাথে। আমি আবার বলছি, জিরো আমি এই জায়গায় বসিয়েছি এবং এই জায়গায় বসিয়েছি, তাহলে মাইনাস ওয়ান এবং থ্রি হয়, মাইনাস ওয়ান এবং থ্রি গুণ করলে হয় মাইনাস থ্রি। এবার দ্বিতীয় টার্মের বেলায় এখান থেকে এক্স এর মান আসবে হাফ, এক্স এর মান আসবে হাফ, এই হাফ যদি উপরে বসাই ওয়ান বাই ফোর প্লাস ওয়ান, দ্যাট ইজ ফাইভ বাই ফোর আসে, ফাইভ বাই, আর হাফ যদি বসাই এখানে আসে হাফ, এই হাফটা শুরুতে দিলাম, এটাতে বসানো যাবে না যেহেতু এখান থেকে পেয়েছি, আর এখানে হাফ বসালে হয় সেভেন বাই টু, সেভেন বাই টু। আচ্ছা, এটা এটা হলো ওয়ান বাই ফোর প্লাস ওয়ান, হ্যাঁ ফাইভ বাই ফোর, ওয়ান বাই টু হোল স্কোয়ার, ঠিক আছে, ওকে। আর তৃতীয় পোর্শনে এক্স এর মান আসে মাইনাস থ্রি, মাইনাস থ্রি বসালে এটা আসতেছে টেন, আর এখানে আসতেছে মাইনাস থ্রি, আর এখানে মাইনাস থ্রি বসালে মাইনাস সিক্স, মাইনাস ওয়ান, মাইনাস সেভেন, আমি মাইনাস সেভেন নিচে দিচ্ছি জায়গা ছিল না বলে। এই হলো আমাদের পার্শিয়াল ফ্রিকশন, দ্যাট ইজ মাইনাস ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান বাই এক্স। আর এই টু এই টু এরা উপরে উঠে যাবে, এই ফোর এর সাথে কাটা যাবে, থাকে কত, থাকে হলো ফাইভ বাই সেভেন ইন্টু ওয়ান বাই টুয়াইস এক্স মাইনাস ওয়ান, মাইনাস মাইনাস প্লাস থ্রি সেভেন, টেন বাই টোয়েন্টি ওয়ান ইন্টু ওয়ান বাই এক্স প্লাস থ্রি। আমরা কি পার্শিয়াল ফ্রিকশন বুঝতে পেরেছি? জি, বাকিটাও অঙ্ক করার সময় যাবো। তো আমাদের পার্শিয়াল ফ্রিকশনটা ইন্টিগ্রেশনের সময় বেশ কাজে লাগে। চলো, আমরা পড়াচ্ছিলাম ভ্যারিয়েবল সেপারেশন। সো ভেরিয়েবল সেপারেশন রিলেটেড প্রবলেম আমরা যখন বিভিন্ন ফাংশনাল ভ্যালু হিসাবে পাবো, তখন পার্শিয়াল ফ্রেকশন করে করতে হবে। উদাহরণস্বরূপ আমি একটি প্রবলেম কনসিডার করি, যেমন কোশ্চেন সলভ ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়ালস টু সাপোজ y by x into x plus 1। ছোট্ট একটি প্রবলেম নিলাম আমি,
x into x plus 1 আর সাথে কন্ডিশন দিয়ে দিলাম সাপোজ y1 is equals to 3 আমি গত ক্লাসে বলেছিলাম তোমাদের মনে পড়ে কিনা যারা পড়ালেখা করেছো আশা করি সকলেরই মনে আছে যে a differential equation has two types of solution one is what general solution another one is particular solution পার্টিকুলার সলিউশন পাওয়া যায় আফটার ইউজিং দ্য কন্ডিশনস এই কন্ডিশনটা ইউজ করে আমরা পার্টিকুলার সলিউশনটা পাব এরাহে আচ্ছা তার মানে আমরা প্রথমে এটার সলিউশনটা করব চলো আমরা দেখি কিভাবে সলভ করি dy by dx is equals to y by x into x plus 1 এখন ভেরিয়েবল সেপারেশনের নিয়ম অনুযায়ী আমরা এটাকে ক্রস মাল্টিপ্লাই করব তাহলে ক্রস মাল্টিপ্লাই করার জন্য আমরা যে কাজটুকু করতে পারি দেখো y টাকে নিচে আনলে 1 by y dy is equals to 1 by x into x plus 1 dx now we can say variables are separated because here is function of y this is function of y and it is function of suppose x dx function of y dy গত ক্লাসে বলেছিলাম যদি এমন হয় তাহলে আমরা বলতে পারি variables are separated okay separate হলে আমরা কিভাবে করি ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্যালকুলেশন করতে হবে তো চলো আমরা বোথ সাইডস ইন্টিগ্রেশন করব তাহলে বোথ সাইডস যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের কি আসে ইন্টিগ্রেশন অফ 1 বাই y dy ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ x ইনটু x প্লাস 1 dx এই জায়গায় এখন আমাদের পার্সিয়াল ফ্র্যাকশন করতে হবে সো পার্সিয়াল ফ্র্যাকশন আমরা কিভাবে আমরা করি তা কিন্তু গত ক্লাস গত এক্সাম্পলে আমি দেখিয়েছি ঠিক ওইভাবে আমরা পার্সিয়াল ফ্র্যাকশনটুকু করব আচ্ছা এইদিকে ইন্টিগ্রেশন অফ 1 বাই ওয়াই রেজাল্ট ইজ লন ওয়াই ওকে আর এটা এইভাবে করতে পারছি না পার্সিয়াল ফ্র্যাকশন লাগবে তাই আমরা করে নিচ্ছি x মিডলে প্লাস বসবে দেন x প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেট শেষ dx তাহলে ডিনোমিনেটরে আমাদের টার্ম আছে দুইটি তাই আমরা দুইবার লিখে নিলাম প্রথম টার্ম সমান 0 বসাবো দ্যাট মিন্স x এর মান 0 বসাবো x এর মান 0 বসালে নিচে হয় 0 প্লাস 1 1 আর উপরে আছে 1 অর্থাৎ উপরে 1 নিচে 1 এই সেকেন্ড টার্মের জন্য x এর মান আসে মাইনাস 1 মাইনাস 1 যদি বসাই দেই উপরে 1 আর নিচে মাইনাস 1 এই হলো পার্সিয়াল ফ্রিকশন তাহলে আমরা কিভাবে পেলাম দেখো বাকি অংশটুকু আসে এই টাইপের ইন্টিগ্রেশন 1 বাই x মাইনাস 1 বাই x প্লাস 1 dx এখন আমরা উপরে জায়গা আছে এই অংশটুকুতে বাকিটুকু করব অর লন y ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 1 বাই x dx এর রেজাল্ট হলো লন x মাইনাস লন অফ x প্লাস 1 ইন্টিগ্রেশন অফ 1 আপন x প্লাস 1 এর রেজাল্ট হবে লন অফ x প্লাস 1 এই টাইপের একটি ফর্মুলা আমরা দিয়েছি এটা লগারিদমিক ফাংশন লগারিদমিক ফাংশন লগারিদমিক ফাংশন সো উই নিড টু অ্যাপ্লাই এন ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট হুইচ উইল বি লগারিদমিক ফাংশন সেটা লগারিদমিক ফাংশনের হতে পারে সাপোজ দ্যাট ফাংশন ইজ সাপোজ লন সি আমি আবার বলি যেহেতু সবগুলি লগারিদমিক ফাংশন এসেছে আমরা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টও লগারিদমিক ফাংশন নিতে পারি
তাহলে আমাদের জন্য সিম্প্লিফিকেশনটা ইজি হবে দ্যাট ইজ লন ওয়াই ইজ ইকুয়ালস টু লন অফ আমরা প্লাস এরগুলি উপরে থাকবে অর্থাৎ সি এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান এই আর এন্টি লন নিলে লনগুলি কাটা যাবে থাকবে ওয়াই ইজ ইকুয়ালস টু সি এক্স বাই এক্স প্লাস ওয়ান হুইচ ইজ এ জেনারেল সলিউশন অফ দি ইকুয়েশন গিভেন ইকুয়েশন এই সমীকরণটি দ্যাট ইজ এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের এক নাম্বারটাকে বলা হয় জেনারেল সলিউশন বাট আমাদের প্রশ্নে কিন্তু বলা হয়েছে জাস্ট সলভ করা কন্ডিশন যেহেতু আছে উই হ্যাভ টু ক্যালকুলেট টু টাইপস অফ সলিউশন ওয়ান ইজ জেনারেল সলিউশন অ্যানাদার ওয়ান ইজ পার্টিকুলার সলিউশন এখন আমরা পার্টিকুলার সলিউশনটুকু বের করব আমরা গত ক্লাসেও দেখিয়েছিলাম কিভাবে পার্টিকুলার সলিউশন বের করতে হয় স্যার এখানে লন সিটা কিভাবে আসলো লন সি এসেছে আমরা ইন্টিগ্রেশন করেছিলাম ইন্টিগ্রেশন করার পরে আমরা জানি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট ইউজ করতে হয় আর হ্যাঁ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট ইউজ করতে হয় যেহেতু আমাদের প্রবলেমে সব জায়গায় লগারিদমিক ফাংশন আছে তাই ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটা লগারিদমিক ফাংশন কনসিডার করেছি ঠিক আছে আর শুধু সি নিলে কি সমস্যা হতো না শুধু সি লিখলে কোনো সমস্যা হতো না এই সিম্পলিফিকেশনটা কঠিন হতো সিম্পলিফাইটা সহজ করার জন্য আমরা ক্ষেত্র বিশেষে লগারিদমিক ইউজ করব ক্ষেত্র বিশেষে দেখা যাচ্ছে যে টেন ইনভার্স ফাংশন ইউজ করব সাইন ইনভার্স ফাংশন এক্সপোনেনশিয়াল ফাংশন যেখানে যা প্রয়োজন ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সেটি দেওয়া যাবে কারণ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট এটা কোনো নির্দিষ্ট না যে শুধু সি দিতে হবে অনেক সময় এ ওয়ান দিই অনেক সময় বি ওয়ান দিই অনেক সময় ইচ্ছা মতো তোমার ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটা ইচ্ছা মতো এটা দেওয়াতে কিন্তু আমরা একটা ফর্মুলা করতে পেরেছি এবং সহজেই ক্যালকুলেশন করে ওয়াই এর মান ইন টার্মস অফ এক্স এ বের করতে পেরেছি আমরা পরবর্তী অঙ্কে দেখব আরেকটা কিছু ধরেছি সেটা ডিপেন্ড করবে অঙ্কের অন্যান্য টার্মস গুলি কি টাইপের ফাংশন ঠিক আছে এইভাবে মনে রাখতে হবে আচ্ছা তাহলে আমাদের শর্তটা এখন অ্যাপ্লাই করব এই শর্তটুকু যে when x equals to 1 y equals to 3 then equation 1 implies that 3 is equals to c by 1 plus 1 c into 1 divided by 1 plus 1 therefore c equals to 6 এক নাম্বার ইকুয়েশনে মানটা আবার বসিয়ে দিব তাহলে কত আসে y is equals to 6x by x plus 1 এটাকে বলা হয় which is the particular solution of the given equation আমাদের আমরা আগামী সোমবারে সরি আগামী শুক্রবার একটা ক্লাস টেস্ট নিব সেই ক্লাস টেস্টে ছোট ছোট ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে দিব আজ এবং আমাদের যে আরো একটি ক্লাস আছে ওই ক্লাসে যা শিখাবো তাছাড়া আমরা গত ক্লাসগুলিতে আমরা ফর্মুলেশন শিখিয়েছিলাম আমি এই সপ্তাহ ব্যস্ততার কারণে আমার শ্বশুর মারা গিয়েছে যার ফলে আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়মিত ঢুকতে পারিনি গ্রামে নেটওয়ার্ক ভালো ছিল না হোমওয়ার্কগুলি দেখতে পারিনি আমি এক সেট হোমওয়ার্ক ক্লিয়ার করে দেখে দিব বলে দিব সেটা ফলো করার জন্য আমি আশা করি তোমরা সকলেই জমা দিয়েছো আচ্ছা তাহলে আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা নিয়েছিলাম সেটা সলভ করেছি একটা পার্টিকুলার ম্যাথ ফর্মুলা দিয়ে দ্যাট ওয়াজ দ্য পার্শিয়াল ফ্রেকশন এই টাইপের আরো অনেক আসবে আমরা পার্শিয়াল ফ্রেকশন ইউজ করাটা শিখলাম এখন আমি তোমাদেরকে শিখাবো
ভেরিয়েবল সেপারেশনের আরো একটি প্রসেস, সেটা হলো সাবস্টিটিউশন প্রসেস। সিম্পলি আমরা যে টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন পাবো তাকে যদি সেপারেট করতে পারি, ওকে, বাট এমন সব প্রবলেম অ্যারাইজ হবে দ্যাট সর্ট অফ প্রবলেম ক্যানট বি সেপারেটেড ডিরেক্টলি। ধরি উই ক্যান নট সেপারেট, সে ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল নিচ্ছি, সে ডিডিএক্স অফ ওয়াই ইকুয়ালস টু টুয়াইস এক্স মাইনাস ওয়াই প্লাস ফাইভ হোল স্কোয়ার। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি আমরা ভেরিয়েবল সেপারেশন ডিরেক্টলি করতে পারবো না? প্রশ্ন হলো স্যার সেপারেশনটা যেন কি? ইয়েস, সেপারেশন হলো ফাংশন অফ এক্স সাথে ডিএক্স প্লাস অফ মাইনাস অ্যানাদার ফাংশন অফ ওয়াই ডি ওয়াই ইকুয়ালস টু জিরো। দিস ইজ দ্য সেপারেশন ফর্মুলা, অর্থাৎ ডিএক্স এর সহগ হিসাবে এক্স এর ফাংশন, ডি ওয়াই এর সহগ হিসাবে ওয়াই এর ফাংশন। বাট এমন একটা টার্ম বা ফাংশন নেওয়া হয়েছে এখানে, এই আমরা ক্রস মাল্টিপ্লাই করলে ডিএক্সটা এই পাশে আসবে, বাট এই টার্মটাকে আমরা এদিকে বা ওইদিকে নাড়ালেও কিন্তু নিয়ম মাফিক সেপারেট করতে পারবো না। নিয়ম মাফিক কেন পারবো না? কারণ এই দুটি টার্ম এর উপরে একটা স্কোয়ার আছে, স্কোয়ারটা না থাকলেও কিন্তু আমরা পারবো না। তাহলে আমরা স্কোয়ার না থাকলেও পারবো না, যেমন উদাহরণস্বরূপ সে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু টুয়াইস এক্স মাইনাস ওয়াই প্লাস ফাইভ, স্কোয়ারটা নাই, তাও কিন্তু আমরা ক্রস মাল্টিপ্লাই করে সেপারেট করতে পারবো না। দেখো তুমি ডিএক্সটা ওই পাশে নিয়ে যাবে, বাট ওয়াই তো থেকে গেল, নিয়ম অনুযায়ী ওয়াইটা থাকার কথা ছিল না, সেই জন্য আমরা সেপারেট করতে পারবো না। তো এই টাইপের প্রবলেম যদি হয় আমরা সাবস্টিটিউট করি। সাবস্টিটিউশনটা কিরকম? এই পুরো ফাংশনটাকে, পুরো ফাংশনটাকে নিউ ভেরিয়েবল হিসেবে ট্রেড করি। উদাহরণস্বরূপ আমি সাপোজ এটাকে ইকুয়েশন নাম্বার ওয়ান দিলাম, এবং সাবস্টিটিউশনটা হলো এরকম যে লেট টু এক্স মাইনাস ওয়াই প্লাস ফাইভ ইকুয়ালস টু সাপোজ অন্য একটি ভেরিয়েবল, ধরো আমরা অন্য ভেরিয়েবল ইউ ধরলাম, যে কোনো ধরা যাবে, ইউ, ভি, টি, তারপরে মনে করো জেড এক্সেট্রা এক্সেট্রা, আমি ইউ ধরলাম। এখন আমরা ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু এক্স বোথ সাইডস, ডিডি এক্স অফ টুয়াইস এক্স মাইনাস ওয়াই প্লাস ফাইভ, আর এটা হবে ডি ইউ বাই ডি এক্স, বোথ সাইডস এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম। আমাকে হেল্প করতে হবে পরের লাইনটা কি হবে কে বলতে পারবে? ডিডিএক্স অফ এনিবডি, ডিডিএক্স অফ দিস, এই রেজাল্টটা কত হবে? সরজিৎ বৈরাগী, দুই হবে। হ্যাঁ, এই এই রেজাল্টটা কত হবে বলতে পারবে? 2 - dy/0 - dy/0 - dx of y + 0 - dx of u, ঠিক আছে, আমরা বোথ সাইডস x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেছি। এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন করে আমরা নিউ চলকের সাথে ওল্ড চলকের কানেকটিভিটি জেনারেট করব। যেমন আমরা লিখতে পারি যে ডিডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়ালস টু 2 - du/dx, লেখা যায় না? জি, আমরা কি করলাম, ধরেছিলাম এই টার্মটা সমান ইউ, ডিফারেন্সিয়েট করে ডিওয়াই বাই ডিএক্স এর একটি মান বের করেছি। এই মান দুটি আমরা এখন 1 নম্বর সমীকরণে বসিয়ে দিব। তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর পরিবর্তে 2 - du/dx সমান এটা, এই পুরোটুকু কত ধরেছিলাম?
u তাহলে হলো u স্কয়ার এখন আমরা একটু যোগ বিয়োগ করে দেখি তাহলে কিন্তু সেপারেশনটা হবে এইটাকে আমরা লিখতে পারি এইভাবে যে du by dx implies that du by dx is equals to 2 minus u square 2 minus u square সমান du by dx আশা করি এই লাইন থেকে ওইটা তোমরা বুঝতে পেরেছো এখন দেখো 1 by 2 minus u square du is equals to dx at this situation we can say variables are separated this is function of u and du function of x dx function of x nai shudhu one consider korbo so ei je substitution er phole amra separation ta korte perechi simply ektu chesta korleo amra partam na jodi na substitute kora hoto substitute kore মান বসিয়ে যোগ বিয়োগ করে আমরা এই কাজটুকু করেছি এখন তো সেপারেশনের কাজ শেষ না উই হ্যাভ টু ইন্টিগ্রেট তাহলে ইন্টিগ্রেট করলে কি হয় ইন্টিগ্রেশন অফ 1 বাই এটাকে আমি রুট 2 স্কয়ার করে দিচ্ছি মাইনাস ইউ স্কয়ার ডি ইউ ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স 2 ছিল রুট 2 স্কয়ার করেছি কেন করেছি একটি ফর্মুলা করব আর এই ফর্মুলাটা তোমাদেরকে গত ক্লাসে দিয়েছিলাম কারো কি মনে আছে গত শনিবারে যে ফর্মুলাটা দিয়েছিলাম শেষের দিকের ফর্মুলা আমি মনে হয় ফর্মুলা নিয়ে তোমাদেরকে লিখে দেওয়ার পরে বলেছিলাম মুখস্থ করে তোমরা সবাই হোয়াটসঅ্যাপে আবার শেয়ার করবে আমি জানি না কয়জন করেছ আশা করি সকলেই করেছ আর যারা করনি তারা করবে দেখো তো এই টাইপের একটি ফর্মুলা দিয়েছিলাম না স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইন্টিগ্রেশন অফ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার এর রেজাল্ট হলো 1 বাই 2 আই সে লন অফ প্লাস এক্স এ মাইনাস এক্স কত নাম্বার ফর্মুলা এটা আমার মনে নাই তবে এই ফর্মুলাটা আমি 23 নাম্বার স্যার হ্যাঁ 23 নাম্বার স্যার 23 ওকে 23 হলে 23 আমার মনে নাই হোয়াট এভার এখন আমরা এই ফর্মুলাটা তো মনে রাখতে হবে সেই ক্ষেত্রে এর মান রুট 2 তাহলে রেজাল্টটা কত আসে 1 বাই 2 রুট 2 দ্যাট ইজ 1 বাই 2 এ লন অফ এ প্লাস এক্স দ্যাট ইজ রুট 2 প্লাস ইউ রুট 2 মাইনাস ইউ is equals to x এখন খেয়াল করো এই পাশে লগারিদমিক ফাংশন ওই পাশে অ্যালজেব্রাইক ফাংশন দুটি ফাংশনের কোনো মিল নাই তাই আমরা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট শুধু c দিব যদি এই পাশে লগারিদমিক ফাংশন হতো আমরা লগারিদমিক c দিতাম যেন সিম্পলিফিকেশনটা ইজি হয় লগারিদমিক ফাংশন অ্যালজেব্রাইক ফাংশন অতএব শুধু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c দিব এই হলো ডিফারেন্স সো আমাদের এই প্রবলেমটাতে কোনো প্রকার কন্ডিশন ছিল না দেয়ারফোর ইট হ্যাজ অনলি জেনারেল সলিউশন হুইচ ইজ অ্যান্সার মনে রাখতে হবে পূর্ণাঙ্কের কি পর্যন্ত সলিউশন আসবে যেহেতু জেনারেল কন্ডিশন ছিল না সো ইট হ্যাজ নো পার্টিকুলার সলিউশন সো জেনারেল সলিউশন আমাদের প্রায় হয়ে গেছে এটি আমাদের জেনারেল সলিউশন আমরা ইচ্ছা করলে এই কনস্ট্যান্টটাকে ওই পাশে নিতে পারি এবং ইউ এর মানটা বসিয়ে দিতে পারি তাহলে ইউ এর মানটা বসিয়ে দিলে রুট টু প্লাস ইউ ইউ মিনস টুয়াইস এক্স মাইনাস ওয়াই প্লাস ফাইভ ডিভাইডেড বাই রুট টু মাইনাস ইউ দ্যাট ইজ টুয়াইস এক্স প্লাস ওয়াই মাইনাস ফাইভ ইজ ইকুয়ালস টু টু রুট টু ইন্টু এক্স প্লাস সি হুইচ ইজ দ্য রিকোয়ার্ড জেনারেল সলিউশন এটি অ্যান্সার এখানে আমাদের এই অঙ্কটাতে শুধুমাত্র জেনারেল সলিউশন আসবে স্যার তবে কন্ডিশন থাকলে আমাদের পার্টিকুলার সলিউশন থাকবে এক্স্যাক্টলি রাইট কন্ডিশন থাকলেই পার্টিকুলার সলিউশন হবে ঠিক আছে তাহলে আমরা দ্বিতীয় যে অঙ্কটা করলাম সেটা হলো যদি সেপারেশন করার মতো না হয়
তাহলে আমাদের সাবস্টিটিউট করে সেপারেট করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। চলো এই টাইপের আরো একটা দুটো ছোট ছোট প্রবলেম সলভ করি। আর ইন্টিগ্রেশনের যে 25টি ফর্মুলা দিয়েছি, এই 25টা ফর্মুলা আমাদের সবার ব্রেনে সেট করতে হবে, তাহলে আমরা ভালোভাবে সলভ করতে পারবো। সাপোজ সলভ dy বাই dx ইকুয়ালস টু টেন অফ y মাইনাস x, টেন ফাংশন dy বাই dx ইকুয়ালস টু টেন অফ y মাইনাস x। এখন আমরা ঠিক এই প্রবলেমটাকে, এই অংশটাকে কিন্তু আমরা সেপারেট করতে পারছি না, কারণ y মাইনাস x টেন ফাংশনের সাথে আছে, y এবং x এটা ক্রস মাল্টিপ্লাই করলে dx আসবে, বাট y টা তো সরাতে পারছি না। এই অবস্থায় আমরা এই অংশটুকুকে সাবস্টিটিউট করব। আশা করি বুঝতে পেরেছো। সাপোজ দিস ইজ ইকুয়েশন নাম্বার 1, তাহলে সাবস্টিটিউশনটা কিরকম হবে? আমরা ধরে নিলাম যে লেট y মাইনাস x ইকুয়ালস টু v, একটা u ধরতে পারি, v ধরতে পারি, আগের অংশে u ধরেছি, p ধরতে পারি, z ধরতে পারি, তাতে কোনো সমস্যা নেই, ধরা জিনিস। এখন আমরা ডিফারেনশিয়েট করব। সুতরাং ডিফারেনশিয়েট করলে হয় dy বাই dx মাইনাস 1 ইজ ইকুয়ালস টু dv বাই dx। আমরা বোথ সাইডস x এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করেছি, আর এখান থেকে আমরা dy বাই dx এর মানটুকু বের করব। dy বাই dx ইকুয়ালস টু 1 প্লাস dv বাই dx, হয়ে গেল। এখন এই মান দুটি সমীকরণে একে আমরা বসিয়ে দিই, অর্থাৎ মান দুটি যদি 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে কত আসে দেখো, dy বাই dx এর পরিবর্তে 1 প্লাস dv বাই dx ইজ ইকুয়ালস টু 10v, এটা আমরা v ধরেছি। তো এখন আমরা একটু যোগ বিয়োগ করলে আশা করা যায় সেপারেশনটা হয়ে যাবে। তাহলে এটাকে লিখতে পারি dv বাই dx ইজ ইকুয়ালস টু 10v মাইনাস 1, ঠিক আছে? তাহলে আমরা এটা লিখতে পারি 1 বাই 10v মাইনাস 1 dv ইকুয়ালস টু dx। অবজার্ভ দিস ফাংশন, উই ক্যান সে ভেরিয়েবলস আর সেপারেটেড বিকজ ইট ইজ ফাংশন অফ ভি ডিভি, ফাংশন অফ এক্স ডিএক্স। এখন ইন্টিগ্রেশন হলো আমাদের প্রবলেম, চলো দেখি কিভাবে ইন্টিগ্রেশন করা যায়। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন করতে হলে আমরা কি করব, ইন্টিগ্রেশন অফ 1 বাই 10v মাইনাস 1 dv ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ dx। এখন এই টাইপের অঙ্কের ইন্টিগ্রেশন একটু জটিল, তবে আমরা ভেঙ্গে ভেঙ্গে সহজ করে করতে পারি। যেমন এটাকে লিখতে পারি সাইন v বাই cos v মাইনাস 1 dv, এটা x। আমরা ইন্টিগ্রেশন তো একটা করেছি, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট দেইনি, যতক্ষণ ইন্টিগ্রেশন শেষ না হবে ততক্ষণ আমরা দিব না, ঠিক আছে? তাতে অঙ্কের মানের কোনো পরিবর্তন হয় না। এখন এটাকে একটু লসাগু যদি আমরা করি, তাহলে হবে এই লসাগু করলে কস ভি, এই কস ভিটা একেবারে উপরে চলে যাবে, আর নিচে আসবে সাইন ভি মাইনাস cos v dv is equals to x। আমাদের এই অঙ্কটা থেকে ঘুরিয়ে ফিরে sin cosine আমরা নিয়ে আসলাম। এখন sin cosine এর অঙ্ক থাকলে কিভাবে ইন্টিগ্রেশন করতে হয় সেটাও আমাদের জানতে হবে। তো এখন আমাদের ইন্টিগ্রেশনের জন্যে আরো একটি সাবস্টিটিউশন করে করা যায়।
আরেকটি সাবস্টিটিউশন হলো এটাকে উভয় পার্শ্বে আচ্ছা একটু চিন্তা করে নিই কিভাবে দেখো তোমরা কিভাবে ইন্টিগ্রেশন করলে এটা হয়। আমরা যেহেতু ধরে নেওয়া অঙ্ক এই জন্য আমাদের এই টাইপের একটি অঙ্ক আছে, সেখানে একটা ওয়ান ছিল, যে ওয়ানটা কাটা গিয়ে ব্যালেন্স হয়ে গিয়েছে, বাট আমরা কিন্তু সেই ওয়ানটা দেইনি, যার ফলে আমাদের অঙ্কের প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। তো দেখি আমরা অঙ্কটা পারি কিনা। অঙ্কটা এই টাইপের একটা ফর্মুলা আছে যে দেখো লেট সাইন ভি মাইনাস cos b is equals to l into sin b minus cos b plus m into তার ডিফারেন্সিয়েশন, অর্থাৎ এই অংশটার ডিফারেন্সিয়েশন, অর্থাৎ d of sin b মাইনাস কস ভি। অনেকদিন আগে করেছিলাম, এটা একটি ফর্মুলা, এই ফর্মুলা যদি আমরা করি অঙ্ক হবে, তবে হয়তো বা একটু সময় লাগবে। ফর্মুলাটা কি, ডিনোমিনেটর টার্ম সমান এল হলো একটি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ইনটু ডিনোমিনেটর প্লাস এম অ্যানাদার কনস্ট্যান্ট ইনটু ডিফারেন্সিয়েশন অফ ডিনোমিনেটর। আর ডিফারেন্সিয়েশন অফ ডিনোমিনেটর মানে কি, এটা ক্যালকুলেশন করতে হবে, তাহলে কত হয় দেখো, অর্থাৎ এল ইনটু সাইন ভি মাইনাস কস ভি প্লাস এম ইনটু সাইন ভি এর ডিফারেন্সিয়েশন কস ভি, আর কস ভি এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন ভি, মাইনাস মাইনাস প্লাস সাইন ভি। এখন আমরা এই পাশে সাইন ফাংশন কোসাইন ফাংশন, এই পাশেও সাইন কোসাইন আছে, তাহলে সাইনের সহগ হলো এল আর এই দিকে সাইনের সহগ হলো এম, অর্থাৎ এল প্লাস এম ইনটু সাইন ভি প্লাস কস ভি এর সহগ কি, এম মাইনাস এল, এম মাইনাস এল ইনটু কস ভি, আর এই পাশে আছে সাইন ভি মাইনাস কস ভি। আমরা এখন সমীকৃত করব, অর্থাৎ সহগ সমীকৃত করলে আমরা বলতে পারি এই সাইন ভি এর সহগ এই সাইন ভি এর সহগ সমান। এটাকে এইভাবে লেখা হয় যে ইকুয়েটিং দা ও ইফিসিয়েন্টস অফ সাইন ভি এন্ড কস ভি, সাইন ভি এবং কস ভি এর সহগ সমীকৃত করব আমরা। তাহলে সাইন ভি এর সহগ হলো এল প্লাস এম, অর্থাৎ এল প্লাস এম সমান এখানে আছে কত, ওয়ান। এটা আমি রোমান ওয়ান বা এ বি সি দিলাম, এটা নতুন একটা সমীকরণ। আর হলো এম মাইনাস এল সমান পেলাম মাইনাস ওয়ান, এটা বি। আমরা এই দুটি সমীকরণকে ক্যালকুলেশন করব, দেখো তো ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে কত আসে। আমরা যে কোনো ক্যালকুলেশন, ছোট ক্যালকুলেশন আমরা ক্যালকুলেটর দিয়ে করি, সমাধান করার চেষ্টা করব। এল এম এর মান আমি ক্যালকুলেটর দিয়ে করার চেষ্টা করছি, ওয়ান ওয়ান ওয়ান, দেন ওয়ান মাইনাস ওয়ান এবং মাইনাস ওয়ান বসালে আমরা পেলাম এম এর মান জিরো, সরি এল এর মান জিরো বলবল লিখছি, এবং এম এর মান ওয়ান, এম এর মান আমরা পেলাম ওয়ান। এই একটি ফর্মুলা, অর্থাৎ এই যে নীল কালারের সমীকরণে এল এর মান জিরো বসাবো,
জিরো বসাই দিলাম এবং এম এর মান ওয়ান বসিয়ে দিলে এম এর মান যদি ওয়ান বসাই তাহলে এম এর মান ওয়ান বসালে আমাদের ক্যালকুলেশনে আসতেছে সাইন ভি কস ভি মাইনাস মাইনাস প্লাস সাইন ভি। কোথাও একটু প্রবলেম হয়েছে অঙ্কটাতে বা আমার ফর্মুলা হয়তো বা ভুল হয়েছে, আমি এই মুহূর্তে অঙ্কের প্যাটার্নটা আরো একটু আলোচনা করি। আমরা যখন এই টাইপের অঙ্ক পাব যে ডিনোমিনেটর এবং নিউমারেটরে সাইন এবং কোসাইন ফাংশন আছে, তাহলে আমরা কিভাবে সলভ করতে পারি। এই ক্ষেত্রে মূল ফর্মুলাটা আমি করেছি, বাট এটা তো আমাদের ধরা অঙ্ক, তাই হয়তো বা পার্টিকুলারলি এই অঙ্কের জন্য ক্যালকুলেশনটা ম্যাচিং হচ্ছে না। নিয়ম হলো এই ফাংশনটা সমান এল ইন্টু ডিনোমিনেটর নিচেরটা প্লাস অ্যানাদার কনস্ট্যান্ট ইন্টু ডিফারেন্সিয়েশন অফ ডিনোমিনেটর। এইভাবেই ডিফারেন্সিয়েশনটুকু আমরা করে নিব, ডিফারেন্সিয়েশন করে নিলাম, নেয়ার পরে এই এইভাবে ইকুয়েট করব, ইকুয়েট করে মান বের হবে। তবে এই মুহূর্তে আমরা যেই মানটা পাচ্ছি এই মানটা স্যাটিসফাই করে না। কেন স্যাটিসফাই করে না? আসলে আমরা তোমরা একটু ক্যালকুলেটরে দেখতে পারো এটা জিরো এসে যাচ্ছে, এল এর মান, এল এর মান জিরো আসলে কিন্তু আমাদের অঙ্কটা হয় না, কারণ এটা জিরো আসলে এটা থাকে না। আর এম এর মান আসে ওয়ান, ওয়ান বসালে সেটাও থাকতেছে না, অর্থাৎ কস ভি প্লাস সাইন ভি আসতেছে। সো আমাদের তো শুধু কস ভি প্লাস সাইন ভি তো ছিল না, অতএব এটা টিকতেছে না। হতে পারে আমরা এটা পরে দেখব এবং অঙ্কটা এখানে সমাপ্ত ঘোষণা করছি, অর্থাৎ ইনকমপ্লিট, আমি অঙ্কটা ইনকমপ্লিট হিসাবে রেখে দিচ্ছি, আমরা সামনে যাব, ঠিক আছে? এবং পরবর্তীতে এই টাইপের প্রবলেম কোনটা আছে স্লাইড দেখে ওই সলিউশনটা আমরা করে দিব। চলো আমরা কিছুক্ষণ স্লাইডে সলভ করার চেষ্টা করি। তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, এখানে হ্যাঁ আমি আসলে স্লাইড দেখিনি তো তাই আমাদের অঙ্কটা কিন্তু মিলাতে পারিনি। দেখো আমাদের অঙ্কটা হলো প্রবলেম নাম্বার টু তে আছে, প্রবলেম নাম্বার টু তে আছে, আমরা যে টাইপের অঙ্কটা নেওয়ার চেষ্টা করেছিলাম, বাট সেখানে আমাদের মিস্টেকটা কোথায় আছে কে বলতে পারবে? সেভাবে নিলেই কিন্তু হয় না, ইন্টিগ্রেশনের সমস্যা হয়ে যায়। তাহলে আশা করি এই মাত্র স্লাইড দেখার কারণে আমাদের প্রবলেমটা সলভ হয়েছে, এখানে একটা ওয়ান দিয়ে দিলে আমরা প্রবলেমটা সলভ করতে পারতাম। আর এক্সাম্পল ওয়ান আমি কিছুক্ষণ আগে করিয়েছি তাই না, কনস্ট্যান্ট একটু ঘুরিয়ে দিয়েছিলাম, নো প্রবলেম। একইভাবে তিন নাম্বার এক্সাম্পল, তিন নাম্বার এক্সাম্পলটাও কিন্তু আমরা এইভাবে লিখতে পারি একটা লাইন করে, যেমন ডি ডি এক্স অফ ওয়াই দ্যাট ইজ ডিওয়াই বাই ডি এক্স সমান ফোর এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তারপরে এটা ক্যালকুলেশন করলে এমনটা একটা রেজাল্ট আসবে। চার নাম্বার একইভাবে এই অংশটুকুকে আমরা এখানে জেড ধরা হয়েছে, আমরা ইউ ভি টি যে কোনো কিছু আমরা ধরতে পারি। সো এই প্র্যাকটিসটা এতক্ষণ যে ক্লাস করেছি ঠিক ওর মতে করে আমরা প্র্যাকটিসটা করে নেব। অ্যানাদার প্রবলেম, দেখো প্রবলেমটা হলো cos of x plus y dy is equals to dx, এখানেও কিন্তু আমরা
অর্থাৎ এটাকে যদি আমরা লিখি এইভাবে লিখতে পারি ddx of y is equals to sec of x plus y cosine কে ঘুরিয়ে লিখলে 1 by cosine that is এটা হয়ে যায় sec এখন আমরা সাবস্টিটিউট করব that is x plus y সমান আমরা z বসালাম z বসিয়ে একবার ডিফারেনশিয়েট করব x এর সাপেক্ষে এবং ddx of y এর মানটা আমরা বের করলাম এই রেজাল্ট সমীকরণ এক এ বসিয়ে দিলাম এখানে এক দেওয়া হয়নি এটা বইয়ে একটু সংক্ষিপ্ত করেছে দ্যাট ইজ প্রিভিয়াস সমীকরণে আমরা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এই টাইপের একটা ইকুয়েশন এসেছে এখন এই ইকুয়েশনটাকে একটু পক্ষান্তর করেছি দ্যাট ইজ ভেরিয়েবলস আর সেপারেটেড এই ফাংশনটা করেছি অর্থাৎ বাম পাশে ফাংশন অফ জেড এন্ড ডিজেড ডান পাশে ফাংশন অফ এক্স এন্ড ডিএক্স এখন বোথ সাইডস ইন্টিগ্রেশন করেছি দেখো আমরা কিন্তু সেক কে কোসাইন সাইনে ট্রান্সফার করেছি কোসাইন এবং সাইনে ট্রান্সফার করে এই ইন্টিগ্রেশনটা করা হয়েছে আর পরের লাইনটা কিভাবে করা হয়েছে এইটা একটু আমাকে বোঝাতে হবে কারণ এই জিনিসটা কিভাবে এসেছে আমি এই অংশটুকু আমি বোর্ডে চলে যাই এটা বোঝানোর জন্য আমরা অঙ্কের ইন্টিগ্রেশনই হলো আমাদের মেইন ইন্টিগ্রেশনে আমরা অনেক সময় অসুবিধার সম্মুখীন হব সেই জন্য আমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলি বেশ ভালোভাবে মেমোরিতে রাখতে হবে তো যে প্রবলেমটা করাচ্ছিলাম এই জায়গায় গিয়ে তোমাদের একটু সমস্যা হতে পারে আমাদের কাজটুকু ছিল cos z divided by cos z plus 1 dz is equals to integration of dx এই ছিল আমাদের অঙ্কটা ঠিক আছে সো এখান থেকে পরের লাইনটা কিভাবে লিখেছে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হয়তোবা এই ফর্মুলায় আগের অঙ্কটা করলে হবে না সেটা বলছি না হতেও পারে আগের অঙ্কটাও কিন্তু এই টাইপেরই ছিল সম্ভবত সাইন এক্স মাইনাস কজ এক্স ছিল বা সাইন ভি মাইনাস কজ বি ডিভাইডেড বাই উপরে ছিল মনে হয় কজ বি তাই না আমরা মুছে ফেলছি তাহলে এই এই প্রবলেমটা সলভ করার জন্য যে সিস্টেম সেটা হলো এই আমরা প্রথমে ডিনোমিনেটর পুরোটুকু লিখে নিব কজ জেড প্লাস ওয়ান মাইনাস ওয়ান দেখো ডিভাইডেড বাই কজ জেড প্লাস ওয়ান dz equals to x ডিনোমিনেটরটা নিউমারেটরে লিখেছি মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান করলে ওয়ান ওয়ান ক্যান্সেল কজ জেড থাকে ওয়ান ওয়ান ক্যান্সেল কজ জেড থাকে তাহলে আমরা এটাকে এখন সেপারেট করলে এটার এটা কাটা যাবে তাহলে হবে ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস কজ জেড এই হলো প্রথম অংশটুকু এরপরে আমরা ইন্টিগ্রেশন করতে পারি দুই ভাগে ইন্টিগ্রেশন অফ ডিএক্স সরি ডিজেড ইন্টিগ্রেশন অফ ডিজেড মাইনাস এই অংশের জন্য ওয়ান প্লাস কস জেড ডিজেড ইজ ইকুয়ালস টু এক্স আর এই টাইপের ইন্টিগ্রেশন হলে তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো বা ডিপ্লোমায় পড়েছো এই টাইপের ইন্টিগ্রেশন হলে এই টার্মের বিপরীত টার্ম দ্বারা ওপরে নিচে মাল্টিপ্লাই করে অঙ্কটা সলভ করা যায় এটা একটা প্রসেস অর্থাৎ ওয়ান প্লাস কস জেড থাকলে ওয়ান মাইনাস কস জেড দ্বারা মাল্টিপ্লাই করব ওয়ান মাইনাস সাইন জেড থাকলে ওয়ান প্লাস সাইন জেড দ্বারা বোথ সাইডস আমরা মাল্টিপ্লাই করব এই পদ্ধতিতে করা যায় আরেকটি পদ্ধতি হলো এখান থেকে এটাকে টেনজেটে ট্রান্সফার করে করা যায় আমরা কঠিনটাতে যাচ্ছি না সহজে করে নিচ্ছি অর্থাৎ ইন্টিগ্রেশন অফ ডিজেড মিনস জেড মাইনাস কি বলেছিলাম উপরে নিচে মাল্টিপ্লাই করা অর্থাৎ ওয়ান মাইনাস কস জেড বাই ওয়ান মাইনাস কস স্কোয়ার জেড এটা কিভাবে করেছি ওয়ান প্লাস কস জেড এর সাথে ওয়ান মাইনাস কস জেড মাল্টিপ্লাই করলে হয়
1 minus cos square z, that is s square minus b square dz is equals to x. এর পরে আসো z minus 1 minus cos z divided by sin square z dz is equals to x. তাহলে কত হয়? এটা ভেঙে দিলে 1 by sin means cosec, cosec square z, আর হলো cos by sin square z. তাহলে cos by sin হলো cot আর 1 by sin হলো cosec, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি cosec z cot z, then dz is equals to x. এই লাইনটা তোমাদের ভেঙ্গে ভেঙ্গে বুঝতে হবে, তোমরা কি বুঝতেছো? 1 by sin means cosec, অর্থাৎ cosec square z minus cos by sin, cos by sin হলো cot আর 1 by sin হলো cosec. এখন ইন্টিগ্রেশন গুলো আমরা করে নিচ্ছি, অনেকটা কঠিন মনে হচ্ছে মনে হচ্ছে। তাহলে এটা কত আসে? z minus integration of cosec square z কত হবে বলো? গতকাল পড়িয়েছি গত লেকচারে, integration of cosec square z নাইমুল সুরজিৎ কে বলবে? ইন্টিগ্রেশন অফ cosec square z গত ক্লাসে ফর্মুলা দেখিয়েছি বলো। স্যার ইন্টিগ্রেশন অফ cosec square z ইকুয়ালস টু মাইনাস cot, মাইনাস cot z। অনেক কষ্টে एग्जाम বলেছো, তবে মুখস্থ করলে খুব দ্রুত আসবে। এটা ডিফারেন্সিয়েশন থেকে যে ফর্মুলাগুলি দিয়েছি সেই ফর্মুলা থেকে। তাহলে সেই মাইনাসে আর এই মাইনাসে মিলে প্লাস cot z, আবার ইন্টিগ্রেশন অফ cosec z cot z সেটা হলো মাইনাস cosec z, সেই মাইনাস এই মাইনাস এই মাইনাস, তিন মাইনাসে আবার মাইনাস cosec z is equals to x plus integrating constant c. দেখো এই ইন্টিগ্রেশনের প্লাস মাইনাস হিসাবটা তোমাদের ক্যালকুলেশন করতে হবে। আমাদের অঙ্কটা তো শেষ, এখন z এর মানটা আমরা বসিয়ে দিব। আমরা এটা ছিল স্লাইডের প্রবলেম, আমি জাস্ট একটা পদ্ধতিতে ইন্টিগ্রেশন করে তোমাদের স্লাইডটা ক্লিয়ার করলাম। তবে আবারও বলছি, তবে এই পদ্ধতি ছাড়া আরো একটি পদ্ধতিতে তোমাদের এই প্রবলেমটা সলভ করা যায়, সেটা স্লাইডেই দেওয়া আছে। দেখো সেটা হলো আমাদের স্লাইডটাতে ছিল, তোমরা যদি একটু খেয়াল করো, cos z plus 1, হ্যাঁ 1 plus cos 2z এর একটি ফর্মুলা আছে 2z square by 2, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করা হয়েছে, দ্যাট ইজ 2z square, দ্যাট ইজ 2x square. দেখো 2 cos square z by 2 minus 1 plus 1, এই ফর্মুলা ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা, আমি ফর্মুলাটা বোর্ডে লিখে দিচ্ছি আর এখানে মানটুকু বসিয়ে দিলেই হবে। আমি মানটা হলো z এর মান কত? x plus y সমান cot of x plus y minus cosec of x plus y সমান x plus c, তো x x কাটা যাবে, সুতরাং আমাদের জেনারেল সলিউশন হলো y plus cot of x plus y, আমি এটা একটু শেষ করে নিচ্ছি, x x কাটা যাবে y plus cot of x plus y minus cosec of x plus y সমান c. This is our general solution using one method. Method, সেই method হলো উপরে নিচ্ছে তার negative term দ্বারা, opposite term দ্বারা multiply করে। এই method পেয়েছি আর স্লাইডে যে সলিউশনটা করা আছে দুটি সলিউশন একই সলিউশন, ওই একই সলিউশন পেতে হলে তাদেরকে আবার সলভ করতে হয়,
সিম্পলিফাই করতে হয় তাহলে আমরা বুঝতে পারি যে দুটি সলিউশন একই। এবার স্লাইটে যে ফর্মুলাটা দেওয়া হয়েছে সেটা হলো 1 প্লাস cos 2x এর ফর্মুলা, 2 cos square x minus 1 এই ফর্মুলাটা ইউজ করে করা হয়েছে। 2 cos square x minus 1 প্লাস 1 কাটা গিয়েছে, cos থেকে এটা এসেছে sec, sec কে ইন্টিগ্রেশন করলে হয় 10, এই 10 কে ভেঙে ছোট করে দেন জেটের মান বসিয়ে এই ফাংশনটা রেজাল্ট এসেছে y equals to minus 10 of x plus y, এই রেজাল্টটুকু। এবং আমরা যে রেজাল্টটা পেয়েছি কিছুক্ষণ আগে দুটি রেজাল্ট একই রেজাল্ট, অর্থাৎ এখন এই মুহূর্তে আমরা বুঝতে পারতেছি না একই রেজাল্ট। হ্যাঁ, কোন রেজাল্ট? এই যে সলিউশনটা পেলাম এই সলিউশনটা এবং বোর্ডের যে সলিউশনটা পেলাম এই দুটো সলিউশন একই। একই বুঝতে হলে এটাকে সিম্পলিফাই করতে হবে। সাইন কোসাইনে ভেঙ্গে যোগ বিয়োগ করলে ওই সলিউশনটা আসে। কিছুদিন আগে আমি একবার দেখেছিলাম, তোমরাও টেস্ট করে নিতে পারো দুইটা এই সলিউশনটা আসে। হোয়াটএভার, সলিউশন বিভিন্ন ভাবে আসতে পারে, নো ডাউট, কোনো সন্দেহ থাকবে না, নো অরিড, কোনো চিন্তা করবে না, তুমি নিয়ম মাফিক অঙ্ক করে যাবে। আচ্ছা, আমরা ভেরিয়েবল সেপারেশন রিলেটেড চলো আরো দু একটি প্রবলেম দেখার চেষ্টা করি। ভেরিয়েবল সেপারেশন রিলেটেড আরেকটা ছোট্ট টপিক হলো ইনিশিয়াল ভ্যালু প্রবলেমস। মূলত ইনিশিয়াল ভ্যালু প্রবলেমস বলতে ভেরিয়েবল সেপারেশন দিয়ে করব, ইট হ্যাজ জেনারেল সলিউশন অ্যাজ ওয়েল অ্যাজ পার্টিকুলার সলিউশন, পার্টিকুলার সলিউশন থাকবে এই ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, বিকজ প্রত্যেকটা অঙ্কেরই কি আছে ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে। তো আমরা আশা করি এখানে ছোট ছোট অনেকগুলো প্রবলেম আছে, সবগুলি প্রবলেমই তোমরা নিজেরা করতে পারবে, ওয়ান বাই ওয়ান ট্রাই করবে, এগুলি কোনো বড় প্রবলেম না, এগুলি সবগুলি হলো তোমার ধরবে, সেপারেট করবে আর ক্যালকুলেশন করবে। এরই মধ্যে থেকে আমি তোমাদেরকে একটা ছোট্ট অঙ্ক করে দিচ্ছি ওই স্লাইডের 6 নম্বর যে প্রবলেমটা, ইনিশিয়াল ভ্যালু প্রবলেম আমি শুধু একটি করে দিচ্ছি, বাকিগুলি তোমরা করতে হবে, কোনোটাই কঠিন না। সে ফর এক্সাম্পল আমরা যে 6 নম্বর অঙ্কটা দেখেছিলাম সেটা হলো এই টাইপের, টি ডিআই বাই ডিটি প্লাস প্লাস কট আই ইজ ইকুয়ালস টু জিরো, সাথে আছে I I of root 2 is equals to pi by 4, এটা হলো শর্তটা। তাহলে আমরা ভেরিয়েবল সেপারেশনের মাধ্যমে অঙ্কটা সলভ করব। খুবই ছোট অঙ্ক, দেখো cot i এটাকে এই পাশে আনতে হবে, প্রথমে ডিটি দ্বারা মাল্টিপ্লাই করি, অর্থাৎ টি ডিআই প্লাস কট আই ডিটি ইজ ইকুয়ালস টু জিরো। এখনো ভেরিয়েবল সেপারেট হয়নি, কারণ ডিফারেন্সিয়াল অফ আই দ্যাট ইজ ডিআই এর সাথে কিন্তু আই এর ফাংশন আসেনি, এসেছে টি এর ফাংশন। অনুরূপভাবে ডিফারেন্সিয়াল অফ টি ডিটি এর সাথে কি আসছে? আই এর ফাংশন হবে না, এটা টি এর ফাংশন আসতে হবে। সেজন্য আমরা কি করব, ডিফারেন্সিয়াল ঠিক রাখবো আর এই টার্মস গুলো একটু ঘুরিয়ে দিব, এটাকে ঘুরিয়ে দিব মানে এটা দ্বারা আর এটা দ্বারা ভাগ করে দিব ফুল ফাংশনকে। যদি ভাগ করে দেই তাহলে এটা কট আই, তো ভাগ করলে হয়ে যাবে 10i ডিআই প্লাস এখন 1 বাই টি ডিটি ইজ ইকুয়ালস টু জিরো, অর্থাৎ কটাই দ্বারা ভাগ করেছিলাম। অনেকে এই ভাগটা বোঝে না, আমি ভাগটার জন্য এই পাশে আরেকটা লাইন লিখি, অর্থাৎ দেখো টি বাই
টি কট আই ডিআই প্লাস কট আই বাই টি কট আই ডিটি ইজ ইকুয়ালস টু জিরো উভয় পার্শ্বে টি কট আই দ্বারা ভাগ করেছি তো টিটি কাটা থাকে ওয়ান বাই কট আই ওয়ান বাই কট আই যে কথা টেন আই একই কথা আবার দেখো কটাই কটাই কাটা থাকে ওয়ান বাই টি এই ওয়ান বাই টি আশা করি বুঝতে পেরেছ এখন সেপারেট হয়ে গেছে এখন সেপারেট হয়ে গেছে আমরা বোথ সাইডস ইন্টিগ্রেশন করব এই গত ক্লাসে টেন আই এর ইন্টিগ্রেশন দেখিয়েছিলাম কে পারবে ইন্টিগ্রেশন অফ টেন এক্স ডিএক্স রেজাল্ট টেন এক্স ডিএক্স বলো দেখি ইন্টিগ্রেশন অফ টেন এক্স ডিএক্স তাহলে এটা লগারিদমিক ফাংশন এটা লগারিদমিক ফাংশন ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটাও হবে লন সি আশা করি কেন নিয়েছি বুঝতে পেরেছো সিম্পলিফাই সহজ করার জন্য তাহলে এটাকে লেখা যায় লন অফ টি ইনটু সেক আই is equals to ln c আর এন্টি ln নিলে t into sec i equals to c এই হলো আমাদের জেনারেল সলিউশন এখন এইভাবেই রাখলাম এখানে ওই শর্তটা অ্যাপ্লাই করতে হবে যখন t এর মান রোট টু i এর মান পাই বাই ফোর দ্যাট ইজ when t equals to root 2 i equals to pi by 4 then এক নাম্বার সমীকরণ implies that এক নাম্বার সমীকরণ থেকে আমরা কি পাই আমরা পাচ্ছি t that is root 2 sec i i মানে pi by 4 is equals to c সুতরাং c কত আসছে sec pi by 4 এর মান কত কে পারব sec pi by 4 যেই কথা 1 by cos pi by 4 cos pi by 4 কত কে জানো cos pi by 4 তুমি দেখো sec pi by 4 যেই কথা 1 by cos pi by 4 একই কথা 1 by cos pi by 4 cos pi by 4 এর মান 1 by root 2 তাহলে হয় শুধু root 2 cos 45 degree 1 by root 2 intermediate এ পড়েছো তাহলে এক্সচেঞ্জ করলে আসে root 2 অর্থাৎ c সমান root 2 into root 2 that is 2 এই এক নাম্বার সমীকরণে মানটা বসিয়ে দিব t into sec i সমান c 2 তাহলে sec i সমান 2 by t sec i সমান 2 by t আসলে i এখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তাই আমরা i এর মানটা বের করব সুতরাং i সমান sec inverse 2 by t এই হলো পার্টিকুলার সলিউশন i এর মান এই টাইপের অঙ্ক আমাদের আরো পাঁচ ছয়টা কিন্তু স্লাইডে দেখিয়েছিলাম এই সেই প্রবলেম গুলি আমাদের সলভ করতে হবে ভেরি সিম্পল ধরা লাগে না শুধু ইন্টিগ্রেশন করতে হয় তা আশা করি তোমরা বুঝতে পেরেছো আর এই টাইপের অঙ্ক দিয়ে আমরা আগামী ক্লাস টেস্টটাকে সাজাবো ঠিক আছে ক্লাস টেস্টে আমরা এই টাইপের অঙ্ক দিয়ে থাকবো ছোট ছোট টার্ম এপাশ ওপাশ করলেই তোমরা পারবে তবে তার আগে আমাদের ফর্মুলাগুলি ভালোভাবে শিখে নিতে হবে টেস্ট কি অ্যাসাইনমেন্ট আকারে হবে না ক্লাস টেস্ট দিবে হলো তোমরা যেগুলি তোমার লাগবে 10 সেকেন্ড বা 5 সেকেন্ড কিরকম একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে বললাম হোয়াট ইজ দা অর্ডার এন্ড ডিগ্রি অফ দি ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমরা যারা অর্ডার ডিগ্রি প্র্যাকটিস করেছো তোমরা কিন্তু সহজেই একেবারে দেখার পরেই বলে দিবে এটার অর্ডার এত ডিগ্রি এত সময় লাগবে না 2-4 সেকেন্ডের মধ্যে হবে আবার কিছু কিছু প্রবলেম আছে 3 মিনিট না 4 মিনিটও লাগতে পারে 5 মিনিটও লাগতে পারে তো কিছু কিছু আছে 1 মিনিট লাগবে এইভাবেই 10টা প্রবলেম 30 মিনিটে সলভ করবে তবে যা পারবে না সেটা হলো ওই সময়ের মধ্যে
তুমিও প্র্যাকটিস করবে ভালোভাবে আর বন্ধুকেও হেল্প করবে এইটা এই সময় হবে না। মূলত এখান থেকে আমি জাজ করার চেষ্টা করি উইদাউট এনি হেল্প হু ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দিস ক্লাস, কোনো সাহায্য সহযোগিতা ছাড়া কে সবচেয়ে ভালো ছাত্র। আমার মেসেজটা কি বুঝতে পেরেছ? পরীক্ষার পরে দেখতে পাবা হাইয়েস্ট পেয়েছ সাত, সাত ছয় পাঁচ এরকম পেয়েছ, হতাশা হওয়ার কিছুই নাই, সাত পেয়েছ। আমি তোমাকে কংগ্রেচুলেশন জানাবো এবং দেখতে চাইবো যে তোমার খাতাটা দেখি, তোমার সাতটা অঙ্ক তো হয়েছে, সাতটা অঙ্ক তুমি নিজে করে করে মিলাতে পেরেছো কিনা, এবং তুমি যদি এটা করতে পারো তাহলে বোঝা যাবে ইউ উইল গেট এ প্লাস ইন উইথ 90 অ্যাবাভ মার্কস। ঠিক আছে, তোমাকে কিন্তু জাজ করে আমার মেইন প্রথমত একটা উদ্দেশ্য হলো তোমাকে শেখানো, দ্বিতীয় টার্গেট হলো তোমার কাছ থেকে সেই শিখাটা আমি ফেরত পাওয়া, আর ফেরত পাওয়ার একটা কৌশল হলো এই এমসিকিউ টেস্ট নেওয়া। ঠিক আছে, আমরা রিটেন টেস্টও নিব, তবে রিটেন টেস্টটা এখন না, মিড টার্ম ফাইনাল এগুলি রিটেন নেওয়া হয় একটা লং টার্ম ধরে, আর সিটিগুলি নেওয়া হয় অনলাইন বেসড। আশা করি পারবে। আমি আজকেই তোমাদের একটা ছোট্ট একটা এমসিকিউ প্র্যাকটিস প্রবলেম দিব, তোমরা একটা প্র্যাকটিস করবে, যতবার খুশি সাবমিট করবে, কে কত পাও সেটা জাস্টিফাই করে নেবে। তো আজকে এখানে আমি শেষ করছি, একটু অ্যাটেন্ডেন্স দিয়ে নিচ্ছি। আচ্ছা, এরই মধ্যে